আপনারা অবগত আছেন জাতীয় নির্বাচন একদম সন্নিকটে। এই কক্সবাজার সদর আসনটি সারা বাংলাদেশের কাছে পরিচিত, যেহেতু এটা পর্যটন নগর। তো এখানে একজন জনপ্রিয় প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী তিনবার যাকে মনোনয়ন দিয়েছেন, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। এই 15টি বছরে উনি সরকারের সমস্ত উন্নয়ন কক্সবাজারে মেগা প্রকল্পগুলো উনি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে বাস্তবায়ন করেছেন। তো নেতা হিসাবে তিনি মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন। আশা করছি আগামী যে নির্বাচন, সেই নির্বাচনও মাননীয় প্রধানমন্ত্রী এই জনপ্রিয় নেতাকে প্রার্থী হিসাবে সদর আসনে দেবেন, কারণ তার দক্ষতা রয়েছে, তার সক্ষমতা রয়েছে, তার জনপ্রিয়তা রয়েছে। সেই হিসাবে তাকে আমরা হয়তো আগামীতেও আবার প্রার্থী হিসাবে পাবো বলে আশা করছি। আর পাশাপাশি আমাদের, আপনারা জানেন, কক্সবাজার যে আমাদের মূল দল আওয়ামী লীগ, এটির পাশাপাশি আমাদের বেশ কিছু সহযোগী সংগঠন রয়েছে। আমাদের এই সহযোগী সংগঠনের অনেক কমিটি এখনও পূর্ণাঙ্গন হয়নি এবং কমিটি ঘোষণা হয়নি। তার মধ্যে আপনারা, আমি বলতে পারি যে আমার যে স্বেচ্ছাসেবক লীগ, সেটির সম্মেলন হয়েছে 28 জুলাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে নেতৃবৃন্দ বাছাইয়ের কাজ শুরু করেছে। হয়তো খুব শীঘ্রই আমরা একটি কমিটি পাব। সেই কমিটি পেলেই আমরা ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠন থেকে যারা এখনও পদবি পরিচিতি পায়নি, তাদের একটি, তারা একটি পরিচিতি পাবে, পদ, দলের একটি পদ পাবে। সেই জনপ্রিয় ছাত্রনেতাদের মাধ্যমে এবং আমরা জনগণের কাছে যারা দায়িত্বশীলতার মধ্যে আসবে তাদেরকে দিয়ে আমরা জনগণের কাছে সরকারের উন্নয়নটুকু আমরা তুলে ধরব। আপনারা জানেন আমাদের সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুভাই, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুভাই, ওনাদের নেতৃত্বে যে আমাদের চট্টগ্রাম বিভাগীয় টিম রয়েছে, ওনারা ইতিমধ্যে এই সম্মেলন সমাপ্ত করেছেন। তো ওনাদের ইতিমধ্যেই কাকে নেতৃত্ব দেবেন সেটি যাচাই বাছাই ওনারা শেষ করেছে। ওরা যদি একটি কমিটি কক্সবাজারবাসীকে উপহার দেন যে আমরা স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা 4টি আসনে বিজয় লাভ করার মতো আমাদের সক্ষমতা রয়েছে, আমাদের কর্মীরা তাদের পদ পদবি তারা পরিচয় দিয়ে মানুষের কাছে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে যদি ধরে, এবং আমরা আশা করি 4টি আসনে আমরা বিজয় লাভ করব।